তারপরে হবে এই প্রতিজ্ঞা যদি আমরা করি তাহলে বিজেপি জিতবে, মোদিজি আবার প্রধানমন্ত্রী হবেন। এই কয়েকটা কথা বলার জন্য আমি এসেছি। আপনারা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছেন, আপনাদেরকে নমিনেশন করতে দেওয়া হয়নি, ভোট দিতে দেওয়া হয়নি। তাই যারা আমাদের নাগরিক অধিকারকে হরণ করেছে সেই সমস্ত লোককে এখন থেকে বলে দিই যে পঞ্চায়েত তোমরা করেছ, পার্লামেন্টটা আমরা করব। বারবার আমরা বসে বসে দেখবো না, গতবারে ওরা খেলেছে এবার আমরা খেলব। গতবারে আমরা গ্যালারিতে বসেছিলাম, ওরা খেলেছে এবারে আমরা খেলব, ওদেরকে গ্যালারিতে বসে রাখবো। ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে এতে কোনো সন্দেহ নাই। তাই আপনারা যারা এত বছর লড়াই করেছেন তাদের প্রতি আমার বক্তব্য, সকাল থেকে বুথের কাছে যান, বাড়ি বাড়ি গিয়ে লোককে বলুন বিজেপি জিতছে, আপনি ভোটটা দিলে মোদি প্রধানমন্ত্রী হবেন। লোকে আপনাকে ভোট দেওয়ার জন্য বসে আছে, আপনি যে ওর বাড়িতে যাবেন লোক তখনই আপনাকে ভোট দেবে। কিছু গুন্ডা কিছু পুলিশ আমাদেরকে ভয় দেখিয়ে রাখতে পারবে না, তাহলে আমরা সারা দেশে জিততে পারতাম না। আমরা আমাদের সংগঠন আমাদের কর্মীদের ইচ্ছা তাদের পরিশ্রমের ফলে সারা দেশে জিতেছি, পশ্চিমবাংলাও জিতব। সেই জন্য বিশ্বাস রাখুন বিজেপির উপরে, সারা দেশে যদি জিততে পারি পশ্চিমবাংলাও জিতব। সময় আছে, এই তো এক মাস সময় যদি আমরা পরিশ্রম করি, প্রত্যেককে বলছি এই দেড় মাস সময় আপনি পার্টির জন্য রাখুন, দেশের জন্য রাখুন। যদি দেড় মাস পরিশ্রম করি বিজেপি নিশ্চিত জিতবে, প্রধানমন্ত্রী হবেন মোদি এবং ভারতবর্ষ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দেশ হবে। এই বলে সবাইকে ধন্যবাদ।